জাতীয় অর্থনীতির অন্যতম বাহক কুমিল্লা ইপিজেড। ইতিহাস ঐতিহ্যে দেশের খ্যাতনামা অঞ্চল কুমিল্লা। দ্রুত শিল্পায়ন ও স্থানীয় জনশক্তির কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে 2000 সালের 15 জুলাই 267.46 একর এলাকার উপর প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ইপিজেড, যা এখনও দেশের চতুর্থ বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। কুমিল্লা ইপিজেডে মোট 239টি শিল্প প্লট রয়েছে, যার মধ্যে 46টিতে নিয়মিত উৎপাদন চলে। এর মধ্যে 19টি বিদেশি, 8টি যৌথ এবং 10টি দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। পাশাপাশি এখানে একটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার রয়েছে। এতে রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ায় প্রতিদিন 15,000 ঘনমিটার বর্জ্য পরিশোধন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 23,000 কোটি টাকা সমমূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে কুমিল্লা ইপিজেড থেকে। প্রধানত তৈরি পোশাক, ফেব্রিক্স, টেক্সটাইল ডাইস ও গার্মেন্টস অ্যাক্সেসরিজ ছাড়াও এখানে আরও উৎপাদন হয় জুতা, ইলেকট্রনিক সামগ্রী ও ক্যারি ব্যাগ, প্লাস্টিক পণ্য, মেডিসিন বক্স প্রভৃতি। কুমিল্লা ইপিজেড শুধুমাত্র কুমিল্লার নয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের অন্যতম একটি স্তম্ভ।